হ্যালো বন্ধুরা, আমি অসীম আবারও ফিরে এসেছি তোমাদের কাছে। তো এখানে কিছু ছেলে আমাকে এসএসসি নিয়ে কমেন্ট করছে, তো তাদেরকে আমি একটা পরিষ্কার কথা আজ বলে দিচ্ছি ভাই, যে আমার ভিডিওতে আমি ফালতু কথা বলি না। অনেকে না বুঝে অনেক কিছু বলে, বাট সঠিক আমি ইনফরমেশনটা তোমাদেরকে বলে দিতে চাই। কেউ বুঝলে ভালো, না বুঝলে তো ভাই আমার কিছু করার নেই। স্টাফ সিলেকশনের ব্যাপারে আমি একটা দেখলাম যে মার্চের দিকে 17 কিছু এরকম একটা ডেটে একটা কর্মসংস্থান একটা নিউজ এসেছিল এসএসসি নিয়ে, যে এসএসসি 8 বাহিনীতে বেরোবে, কিন্তু এই করোনার কারণে সেটা গভর্নমেন্ট ক্যান্সেল করে রেখেছে। তো এর প্রসেসটা কি? এর প্রসেস হচ্ছে এটাই যে সার্টিফিকেট কি কি লাগবে, কথাগুলো মন দিয়ে শুনবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এডমিট মার্কশিট সার্টিফিকেট, ওবিসি এসটি এসসি থাকলে সাথে রাখবে, জেনারেল হলে কিচ্ছু রাখার দরকার নেই, আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোই লাগবে, যে যখন আর ফটো যখন অনলাইন করতে যাবে এগুলোকে সাথে নিয়ে যাবে। অনলাইন করে দিলে, অনলাইন করার পর তোমাকে পরীক্ষার জন্য ডাকবে, অ্যাডমিট পাঠাবে, পরীক্ষা কোথায় হবে সেটা তোমার অ্যাডমিটে লেখা থাকবে, সেখানে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষায় পাস করলে তোমাকে মাঠে ডাকবে, মাঠে যখন যাবে সব কিছু সার্টিফিকেট তোমার নিয়ে যেতে হবে যা যা অনলাইনে লেগেছিল। এরপর ব্যাপারটা কি হচ্ছে, এরপর ব্যাপারটা হচ্ছে যে মাঠ কোথায় হবে সেটার জন্য তোমাকে ডাকবে অ্যাডমিট দিয়ে, অ্যাডমিটে লেখা থাকবে কোথায় মাঠ হবে, কত তারিখে হবে, কখন হবে, সেখানে সবকিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে যা যা অনলাইনে সময় নিয়ে গেছিলে দিয়ে করেছ। মাঠে পাস করবে হাইট, রান, চেস্ট, চেস্ট ফুলানো সবকিছু, তারপরে তোমাকে মেডিকেলের জন্য ডাকবে, মেডিকেলের উপর থেকে সবকিছু চেক হবে, টেরা চোখ থাকলে হবে না, দাঁতে পোকা লাগা থাকলে হবে না, চোখ ঘোরাতে যদি কেউ না পারে তার হবে না, মেডিকেল ফেল, পায়ের পাতা যদি সমতল বরাবর থাকে তাহলে হবে না, হাঁটু বাঁকা থাকলে হবে না, হাঁটুতে টাচ হয়ে গেলে হবে না, শরীরে শোল্ডার ডাউন, কান ছোট বড় থাকলে হবে না, ঠিক আছে, এসব ব্যাপারগুলোকে বিশেষ গুরুত্ব দেয়, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু চেক হয় শরীরে, দাগ থাকলে ট্যাটু থাকলে মেডিকেলে ফেল, এইটা মনে রাখবে যে 100% তোমাকে ঠিক থাকতে হবে তবে তুমি মেডিকেলে পাস হবে, ছোটখাটো ভুল থাকলে কিন্তু বাদ, উল্কি থাকলেও কোনো গ্যারেন্টি নেই, রিমেডিকেল দিয়ে দিতে পারে, ক্ষতি নিজের, সবকিছু ঠিক হবে। লাস্টে পরীক্ষার নাম্বার দেখে তোমাকে ট্রেনিং এর জয়েন লেটার পাঠাবে, মানে মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে যার যার নাম থাকবে তাদের জয়েনিং লেটার অবশ্যই আসবে, এটা মনে রাখবে। তো মেরিট লিস্ট হবে পরীক্ষা দেখে, 100 নম্বরের পরীক্ষা 35 পেলে পাস হয়, কিন্তু মেরিট হয় কতই, 42 থেকে 45-এর উপরে। তো অনেক ছেলে এখানে বলে দাদা আমি যদি 42 বা 45 পাই, যদি পাই কোনো গ্যারেন্টি নেই, পাবেই, পেয়ে থাকা একটা আলাদা আর যদি পাই, দুটোর মধ্যে তফাত আছে। তো এখানে অনেকে বলছে দাদা কি কি বই নিয়ে পড়াশোনা করতে হবে, কোন বইগুলো ভালো, ভালো বই কিছুই নেই, আমি এটাই মনে করি, সব কিছুই পড়তে হয়, সব বইকেই পড়তে হয়, একটা বই নিয়ে আমি ভবিষ্যৎ তৈরি করবো বললে জীবন কিচ্ছু হয় না, চারটা বইকে পড়লে বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। এই ভিডিওটা যদি বুঝতে পারো অবশ্যই ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।